ওকে আচ্ছা হ্যাঁ ট্যাগ 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 হ্যাঁ ট্যাগ ট্যাগটা এখানে লেখেন, কপি করবেন না, সব কিছু লিখবেন এখানে, কোনো কপি হবে না। হ্যাঁ এখানে কিছুই এখানে কপি আমার হবে না। দুইটা ট্যাগ আছে, এখন আমার এখন করবো কি? আই উইল ওয়ার্ক ফর ইউর, হাইলাইট ইউর ইউর বিজনেস ইন ইউর লোকাল এরিয়া বিয়া GMB। আচ্ছা আমি একটা জিনিস এখানে কি বলছিলাম, ছবির নিচে আসবে না? ছবির নিচে যে টাইটেলটা আছে সেটাই হ্যাঁ এটা? ছবি, হ্যাঁ ছবির নিচে না, আমাদের গিগের যে টাইটেলটা আসে উপরে শো করে, আমাদের যা লিখে চার্জ করি ওইটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা নিজের সবাই সহযোগী হতে পারে। আই ওয়ার্ক ফর ইউ টু এক্সপ্যান্ড ইউর বিজনেস। না, এখানে শুধু ছোটটাই দাও, এত বড় লেখা ওঠেও না, ঠিক আছে, ছোটটাই দাও তাহলে। না এটা হয় নাই, টাইটেল একটাও ওকে হয় নাই। আই উইল ওয়ার্ক ফর ইউ টু, ফর ইউ এই লাইনগুলো ছাপা দিতে পারেন কিন্তু, একটা ঠিক আছে একটা জায়গায় ইজি শব্দ রাখতে পারেন। আচ্ছা, আমি কালকে কিন্তু আমি একটা টাইটেল দেখাইছিলাম, আমার টাইটেলটা কি ছিল একটু আমার টাইটেলটা এখানে লেখেন না, মুবাশ্বের উপরে লেখেন, সবার উপরে লেখেন, আপনার টাইটেলটার উপরে লেখেন। মনে নাই, আমি দিচ্ছি চ্যাট বক্সে, দেখেন। হ্যাঁ কপি করে নিয়ে উপরে রাখেন, দিছি দেখেন। অবশ্যই ভাইয়া, উইল ওয়ার্ক ফর ইউ টু, ওয়ার্ক ফর ইউ টু তিনটা থেকে কাটা দেওয়া যায় গো, এটা কোনো কাজ নাই, কোদাই লাগাইছেন এখন। আচ্ছা আচ্ছা আমি বলি এখন, আমার আমার টাইটেলটা বোল্ড করেন, একটু বোল্ড করেন, আপনারটার মতো বোল্ড করেন, একটু বোল্ড দেন, বোল্ড দেন। আচ্ছা সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা এখন আমার টাইটেলটা দেখেন, আমার টাইটেলের ভিতরে কয়টা ট্যাগ আছে, আমি কাল কিন্তু ট্যাগ বুঝাইছিলাম আপনাদেরকে, যেরকম টাইটেলটা খুব গুরুত্বপূর্ণ সেরকম আমাদের ট্যাগগুলো সেফ গুরুত্বপূর্ণ। আমি যদি আমার সবগুলো ট্যাগ আমার টাইটেলে পাই তাহলে কি হবে, আমার গিগটা উপরের দিকে থাকার 99% উপরে থাকবে, 100% একদম উপরে থাকবে। এখন আপনার আমার টাইটেলটা দেখেন আর আপনার টাইটেলটা দেখেন, আমার টাইটেলে কয়টা ট্যাগ আছে আর আপনার টাইটেলটা দেখেন কয়টা ট্যাগ আছে। আমার টাইটেলের মধ্যে একটা ট্যাগ আর আপনার এখানে একটা দুইটা তিনটা চারটা ঠিক আছে, আমার টাইট পাঁচটা ট্যাগ, আমার টাইটেলে পাঁচটা ট্যাগ, কারণ কি আমারটা র্যাঙ্ক করবে না আপনারটা র্যাঙ্ক করবে, বুঝেন। এখন আপনি যে টাইটেলটা দিচ্ছেন এটা তো মানে আপনি গিগ তুলবেন, ঠিক আছে, এই গিগ পেজে আসবে না, ফাইবারে ফাইবারে নিবে না। ঠিক আছে আমার যে টাইটেলটা আছে এই টাইটেলটা ইউজ করেন আপনি, সমস্যা নাই, কপি করেন, আমার টাইটেলটা লেখেন ওইখানে, আমার আপনার এখানে। সব সময় খেয়াল রাখবেন টাইটেলটা যেন আমাদের ট্যাগগুলো থাকে, টাইটেলের ভিতরে যদি আমার ট্যাগগুলো থাকে তাহলে আমার সবচেয়ে বেশি কাজ করবে। এটি অটোমেটিকলি তারা জেনারেট করে নেবে, স্মল ক্যাপিটাল লেখাটা যেখানে যেটা প্রয়োজন। সাইটেশন পর্যন্ত দিন, এসিওর দরকার নাই, সাইটেশন পর্যন্ত দিন শুধু। ঠিক আছে আই উইল ডু। এসিও দিতে পারেন, ভিতরে কোনো এক জায়গায় দিয়ে দেন, একটু চেঞ্জ করে দেন, লোকাল এসিও, লোকাল এসিও লিস্টিং, লোকাল এসিও সাইটেশন, লোকাল এসিও, হ্যাঁ এসিও সাইটেশন, হ্যাঁ ঠিক আছে ওকে। এরপরে সিলেক্ট করেন, নিচে দেখেন ক্যাটাগরিতে যান, আপনি স্ক্রিনটা বড় করেন। আচ্ছা এইখানে দেখেন ক্যাটাগরিতে কি আসছে, নিচে যান আপনার, এটা পরে দেন, ক্যাটাগরির পরে সিলেক্ট করেন, একটু বাইরে ক্লিক দেন। আচ্ছা দেখেন সাজেস্ট ক্যাটাগরিতে আপনার কি আসছে, অটোমেটিকলি দেখেন দেওয়া আছে। ডিজিটাল মার্কেটিং, লোকাল এসইও। আপনি কি আপনার যে কাজটা করবেন, আপনি যে কাজটা করবেন এটি কি লোকাল এসইও না শুধু এসইও, তাহলে আপনি লোকাল এসইও সাজেস্ট অটোমেটিকলি এখানে ক্লিক করতে পারেন, তাহলে আপনার যে ক্যাটাগরি আছে অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে এখানে। আর যদি হ্যাঁ ঠিক আছে, আর না হয় আপনাকে এখানে ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করবেন, এই দিক দিয়ে লোকাল এসইও খুঁজে বাইর করতে হইতো আর কি আপনার। ওকে এরপর সার্ভিস টাইপ, সার্ভিস টাইপে ক্লিক দেন। আপনার সার্ভিস টাইপ কি, গুগল মাই বিজনেস অথবা লোকাল সাইটেশন,
যে কোনো একটা সিলেক্ট করেন আপনি, সমস্যা নয়, দুইটাই কি আপনি লোকাল সাইটেশনও দিতে পারেন। ওকে, এরপর ট্যাগগুলো ইউজ করেন, আমি যে ট্যাগগুলো দিয়েছিলাম, অথবা আপনি নিজের থেকে ট্যাগ বানান, আপনি কোন ট্যাগটি ইউজ করলে ভালো হবে। সবাই কিন্তু দেখেন ভালো করে মনোযোগ দিয়ে। আমি ওয়েব ট্রাফিক দেই নাই, না আমি দেই নাই। দেখেন তো মনে করে আপনি ট্যাগ বাইর করেন, আপনার টাইটেল থেকে ট্যাগ বাইর করেন, আপনি কোন টাইটেলটাতে, আপনার গুগল মাই বিজনেস আমাকে খুঁজে পাবে, ঠিক আছে, ফাইবারে খুঁজলে আমাকে পাবে, এই ট্যাগগুলো আপনি খুঁজে বাইর করেন। না হয় নাই, দেখেন মাথায় একটু চিন্তা করেন, নিজে নিজে বাইর করার চেষ্টা করেন। মাথায় ঢুকে না, না বুঝ, টাইটেল আইল রক অন লোকাল এসইও টু পাওয়ার আপ জি এল এম। আচ্ছা আপনি লেখেন মুপাশির, লেখেন প্রথমে, লেখেন লোকাল এসইও, লেখেন সর্বপ্রথম, লেখেন লোকাল এসইও, এন্টার দেন, এন্টার দেন লোকাল এসইও। হ্যাঁ ঠিক আছে, এখানে যে গতকালকে ছবির মধ্যে যেই ট্যাগগুলো দিছিলেন সেই ট্যাগগুলোই কি এখানে দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, সেম ট্যাগগুলো, এই ট্যাগগুলোই, সেম ছবির মধ্যে যে ট্যাগগুলো ইউজ করছি সেম ট্যাগগুলো এখানে আমরা ইউজ করব, ঠিক আছে। আমরা ছবির মধ্যে 5টা ট্যাগ ইউজ করছিলাম কালকে, সেম 5টা ট্যাগ আমি আজকে এখানে ইউজ করব। আমরা সবাই এই 5টা ট্যাগ যদি ইউজ করেন তো অবশ্যই আপনার গেটটা সামনে উঠবে। আমি আমি ট্যাগগুলো দিয়ে দিচ্ছি, সবাই এই ট্যাগগুলো ইউজ করবেন, ঠিক আছে। তাহলে আপনার কি, হ্যাঁ দেখেন আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, একটা একটা করে কপি করে এনে দেন, আপনার কি মনে থাকে না নাকি বুঝলাম না, আর নিজে একটু চেষ্টা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, একসাথে না, একটা 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 করে আনতে হবে, সবগুলো আসবে না একসাথে, একটা লিখবেন এক, না না হবে না, কাটেন সবটা, কাটেন। লেখেন আপনি বলে দিতেছি, লেখেন আপনি ওইখানে লেখেন, আমি বলে দিতেছি। হ্যাঁ লেখেন, হ্যাঁ গুগল মাই বিজনেস, এরপর লেখেন জিএমবি, ঠিক আছে, এরপর লেখেন লোকাল সাইটেশন, লেখছেন, হ্যাঁ লোকাল সাইটেশন, জিএমবি লিস্টিং, ঠিক আছে, এন্টার দেন। ওই যে 5টা ট্যাগ হয়েছে, হ্যাঁ দেখেন নিচে দেওয়া আছে, কিন্তু ওই যে নিচে 5 ট্যাগ ম্যাক্সিমাম মনে হয়। হ্যাঁ ঠিক আছে, অলরেডি ওকে হয়ে গেছে। আচ্ছা নেক্সট দেন, হ্যাঁ 7 কন্টিনিউ দেন, সবাই খেয়াল করেন এই জায়গাটা, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের তিনটা প্রাইজিং, ঠিক আছে, আমরা চাইলে একটা প্রাইজিং ইউজ করতে পারি অথবা তিনটা প্রাইজিং ইউজ করতে পারি, আমরা যে ধরনের কাজ এটা, ঠিক আছে, এই ধরনের কাজে আমাদের একটা প্রাইজিংই হয়, এই কাজের জন্য আমাদের একটা প্রাইজিংই হয়। যদি আমরা একটা প্রাইজিং নাও ইউজ করি, আমরা তিনটা প্রাইজ যদি ইউজ করি, তাহলে আমাদের তিনটা প্রাইজ ইউজ করার মতো আমি দেখি না, এখানে একটা প্রাইজেই হয় স্বাভাবিকভাবে, একটা প্রাইজেই হয়, অনেকেই তিনটা প্রাইজ ইউজ করে, ঠিক আছে। আমরা এখানে একটা প্রাইজ ইউজ করতে পারি, কারণ আমরা এখানে যেহেতু আমরা এই গুগল মাই বিজনেসটা অ্যাড করব, অ্যাড করার পর এটা ভেরিফাই সহ করব, ঠিক আছে। অনেকেই তো শুধু এই গুগল মাই বিজনেসটা শুধু অ্যাড করবে না, এটা ভেরিফাই সহ তাদেরকে করতে হবে, তাই না? এর জন্য আমরা তিনটা প্রাইজ কর, একটা প্রাইজ আমি রাখতে পারি শুধু অ্যাড করব, আর একটা প্রাইজে ভেরিফাই পাঠাবো, আর একটা 3 নাম্বার প্রাইজিং এ শুধু আমরা একদম লাস্ট পর্যন্ত আর কি সব কিছু আর কি, মানে একদম ভেরিফাই সহ, হ্যাঁ র‍্যাঙ্কিং সহ। তাহলে ফার্স্ট প্যাকেজের নাম জানা,
হ্যাঁ, বেসিক স্ট্যান্ডার্ড কুইন নিয়ে এরকমই রাখবো নাকি অন্য কোনো নাম? নাম দেন, একটা নাম দেন, ভিতরের নাম দেন। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা এখানে এটা দিতে, আমরা দিলে দিতে পারি, সমস্যা নাই, কিন্তু আমরা, আচ্ছা একটা প্রাইজিং মনে হয় ভালো হবে আমি মনে করি। হ্যাঁ অন্য প্রাইজিংগুলো বন্ধ করে দিন, আমরা এখানে একটা প্রাইজ, একটা প্রাইজ দেবো শুধু। ওই যে উপরে যান, উপরে যান, উপরে দেখেন এই যে থ্রি প্যাকেজটা বন্ধ করে দেন। হ্যাঁ এই, এটার জন্য আমরা একটা প্রাইজ ইউজ করি। হ্যাঁ বেসিকে দেন, বেসিকে দেন। না না, ট্রাই না, ট্রাই না, আমরা একটা প্রাইজ দেবো, এটাতে একটা প্রাইজ ইউজ করবো, তিনটা প্রাইজ ইউজ করার দরকার নেই, আমরা একটা প্রাইজ ইউজ করবো, এটাতে একটা প্রাইজে ভালো হবে এটার জন্য। বেসিক থাকতে হবে, না বেসিকের জায়গায় বেসিক না, বেসিক যেহেতু উপরে লেখা আছে, বেসিক লেখাটা দুইবার হয়ে যাবে। ঠিক আছে এখানে আমরা দিতে পারি ওয়ান ওয়ান, হ্যাঁ ওয়ান লিস্টিং, ওয়ান পেজ লিস্টিং হবে না, একটা সাজেশন আমরা অ্যাড করব। এর জন্য কি লাগবে, লোকাল কি দেওয়া যায় এটার জন্য? ওয়ান র‍্যাঙ্কিং, ওয়ান রিভিউ, না না, অ্যাড অন লিস্টিং দিতে পারেন, অথবা অ্যাড অন সাইটেশন, ওয়ান সাইটেশন, ওয়ান ওয়ান, এক এক। হুম আচ্ছা, এখানে ডিসক্রিপশন লেখেন, আপনার যে টাইটেলটা আছে সেম টাইটেল অনুযায়ী এখানে আপনার ডিসক্রিপশনটা হবে মোটামুটি। আপনি এখন ব্রেক করার মতো ওয়ে নাই, যদি ব্রেক করেন আপনার, এখন যদি আপনি এখানে ব্রেক করে পিছিয়ে যান তাহলে কি হবে জানেন, আপনার গিগের যে এসইও র্যাঙ্কিংটা আছে, এই এসইও র্যাঙ্কিংটা কমে যাবে। আপনার একটা ফার্স্ট গিগ, আপনি যদি এখানে, কিন্তু গিগ লেখার সময় আছে, কিন্তু আপনাকে এই গিগটা 45 মিনিটের ভিতরে লিখে শেষ করতে হবে, যদি আর বেশি ওভার হয়ে যায় এই গিগটা র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। অ্যাড অন জিএমবি লিস্টিং, জিএমবিটা উল্লেখ করে দিতে পারেন বেসিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিএমবি লিখে দিতে পারেন এখানে। হ্যাঁ জিএমবি, হ্যাঁ হ্যাঁ, এই ওয়ান কাইটে এক দিতে পারেন, এই ওয়ান কাইটে এক, ওয়ান লিখে দিতে পারেন। হ্যাঁ ওয়ান, হ্যাঁ ওয়ান, ঠিক আছে। হ্যাঁ ওই তো, হ্যাঁ হ্যাঁ হবে হবে, সমস্যা নেই, লেখেন। মানে এটা হচ্ছে একটা শর্ট ডিসক্রিপশন, আপনি কি দিবেন এই বেসিক প্যাকেজে, কি দিবেন এই প্যাকেজটা আপনি এখানে উল্লেখ করে দিলেন। না রিভিউটা, রিভিউটা দরকার নাই, লাইভ দিতে পারেন, লাইভ রাইট সেশন, লাইভ, হ্যাঁ লাইভ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটাই ডেলিভারি টাইম। হ্যাঁ ডেলিভারি টাইম অবশ্যই এটা 5 দিন দিবেন, 4-5 দিন দিবেন, 4-5 দিন, 3-4 দিন দিবেন, কারণ আপনি যদি শুধু লাইভ করবেন, আমরা ইচ্ছা করলে পরে স্টেপগুলো আমরা ইউজ করতে পারবো, আমরা যে থ্রি প্যাকেজ আছে ওইটাও ইউজ করতে পারবো। আমরা একটা আপাতত যেহেতু লিখতেছি এরকম ভাবে লিখি আমরা। আচ্ছা নিয়ার বাই, নিয়ার মি অপটিমাইজেশন দিয়ে দেন, রাইট চিহ্ন দেন, কিওয়ার্ড দেন, রিচার্জ দিয়ে দেন, সমস্যা নেই। আচ্ছা এখানে কয়টা দেবেন, মিনিমাম লোকেশন বিজনেস কয়টা দিবেন, কয়টা অ্যাড করবেন এটা আর কি? একটা একটা, আমরা তো একটা দিছি, একটা আপাতত $5 দেন। হ্যাঁ $5 দেন। হ্যাঁ আচ্ছা, আমরা যেহেতু $5 এইটা দিছি, আমরা ইচ্ছা করলে তিন নাম, দুই নাম্বার প্যাকেজটা ইচ্ছা করলে ইউজ করতে পারি। আচ্ছা আমরা দুই নাম্বার প্যাকেজটা ইউজ করব আবার, ঠিক আছে, উপর থেকে। হ্যাঁ ওপেন করেন এটা, হ্যাঁ হ্যাঁ থ্রি প্যাকেজ ওপেন করেন, এখন এইখানে আবার দেন,
টু, হ্যাঁ হ্যাঁ টু টু দিতে পারেন। আপনি দুইটা দুইটা সাইটেশন ক্রিয়েট করবেন। হ্যাঁ সেম, হ্যাঁ সেম দিন, সমস্যা নাই। না 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 ভাই, কোনো কপি করা যাবে না, কারণ এই প্যাকেজটার একটা কুকিজ হয়ে গেছে অলরেডি, অটোমেটিকলি জেনারেট হয়ে গেছে একটা কুকিজ। ঠিক আছে, কুকিজ চেক করার ওয়েবসাইট আছে, আমি আপনাদের দেখাবো। যে কোনো একটা লেখা আপনি যে কপি করে নিয়ে ইউজ করবেন, এই একটা লেখার ভিতরে কতগুলো কুকিজ থাকে আপনি চেক করতে পারবেন, আমি দেখাই দেবো। এটা দিলে ভাই আমি 5 দিন দিব নাকি 4 দিন? হ্যাঁ এরকমই দেন, 5 দিন দেন, 5 দিন দেন। ঠিক আছে এটা 1, এটা 1, হ্যাঁ দে দেন। এটা হচ্ছে 2টা, হ্যাঁ দুইটা দেন, ভালো হচ্ছে বলবো বস, আমি 5টা বেশি দিব না, বেশি দে দেন। এটা বেশি দিব আপনার, নাকি 10? আচ্ছা ভাই আচ্ছা এটা আর একটু, আর একটু বাড়ায় দেন। 15, হ্যাঁ 15, তাহলে ভাই এখানে সময় তো একটু সময় দিব কি 4 দিন? না সমস্যা নাই, সমস্যা নাই, কিন্তু আপনার অনেক সময় তো আপনার ওই যে 15 দিন সময় লাগবে, 15 দিন সময় লাগবে। ঠিক আছে, আপনি কিন্তু ডেলিভারি দিয়ে, আপনার আচ্ছা ভাই পর্যাপ্ত একটা সময় থাকবে, আপনার ওই সময়টা থাকাকালীন সময় কিন্তু আপনার করতে পারতেছেন কাজটা। হ্যাঁ বলো। আচ্ছা এখন ওটা হচ্ছে 3 নম্বর স্টেপে যান। হ্যাঁ লেখেন লেখেন, এবার ওয়ান সাইটেশন, সাইটেশন জিএমবি সাইটেশন লেখেন, শুধু ফুল ফুল ব্র্যাকেটে লেখেন, ফুল সাইটেশন লিখে ফুল ফুল ভেরিফিকেশন। ভেরিফাইড ভেরিফাইড দেন, ভেরিফাইড। আচ্ছা ভাই এই জিনিসগুলো আমি কপি করতে পারবো না, না রে ভাই, হ্যাঁ এইটা তো লিখে দেবেন, ফুল ভেরিফাইড, লাইভ অন ফুল ভেরিফাইড, লাইভ অন দে ফুল ভেরিফাইড দিয়ে দেন। হ্যাঁ উপরে কিছু নাই। আচ্ছা ডট দেন, হ্যাঁ ডট দেন, ভেরিফাইডের পিছনে ডট দেন, ওই হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এইটা 14 দিন দেন, ঠিক আছে এগুলো দেন। হ্যাঁ ওয়ান ম্যাপ, ওয়ান ম্যাপ, হ্যাঁ হ্যাঁ এটা $50 দেন। আচ্ছা $15 দেন, $15, $15 কইতেছে, এটা এটাও দেন, $50 দেন। ওকে আচ্ছা এখন দেখেন, আমি তিনটা প্যাকেজ করছি এখানে, তিনটা প্যাকেজ, একটা হচ্ছে একদম ফুল ভেরিফাইড, এটি কিন্তু নন ভেরিফাইড, আপনি ইচ্ছা করলে লিখে দিতে পারেন। ঠিক আছে অনলি অ্যাড ইচ্ছা ভেরিফাইড লিখে দিতে পারেন, কিন্তু এটা ফুল ভেরিফাইড দিবেন 15 দিনে। ঠিক আছে, না না এগুলো লেখার দরকার নাই, এটা লেখার দরকার নেই, আপনার ভেরিফাইড ফুল ভেরিফাইডের জন্য অ্যাকাউন্টটা লাইভ অন ফুল ভেরিফাইড তো আছে আপনার $50, যদি আপনার তার ভেরিফাইড লাগে একদম ভেরিফাইড সহ যদি নেয় তাহলে 15 দিন অপেক্ষা করবে। ঠিক আছে এই জন্য $50 তার ক্রয় করতে হবে, আমি দিয়েই দিলাম। আচ্ছা এখানে কে জানি একটা প্রশ্ন করছিল, কোনটা জানি, এগুলো তো আপনার গিগের ভিতরে, আপনার যে গুগলে মাই বিজনেসের ভিতরে, না গুগল মাই সাইট সাজেশনের ভিতরে তো আপনি এগুলো করেনি তো, মানে আপনি যে কিওয়ার্ডগুলো ভিতরে ইউজ করেন, অ্যাড করেন, ডিসক্রিপশন লিখবেন আপনার মতো সুন্দর করে, ডিসক্রিপশনটা সে লিখে দিবেন, আপনাকে শুধু নামটা দিবে, ওই রকম যে টাইটেলটা অনুযায়ী ডিসক্রিপশনটা আপনার লিখতে হবে, যে কোন কিওয়ার্ডগুলো ইউজ করলে আপনার সাইটেশনটা উপরে উঠবে। ধরেন না যে আমি একটা সাইটেশন আমি দেখাচ্ছি, আমারটা শেয়ার দিচ্ছি আপনাদের, না আপনি শেয়ার, একটা ট্যাব নিন, ট্যাব নিন, একটা লেখেন এখানে প্রো প্রো প্রোমো প্রো, হ্যাঁ প্রো প্রোমো একসাথে দিন, একসাথে, হ্যাঁ প্রো প্রোমো এন্টার দিন, আসছে এটা আমি কালকে অ্যাড করছি, ওই যে প্রো প্রোমো XYZ। ঠিক আছে এটা আমার একটা ওয়েবসাইট, এটা আমি অ্যাড করছি কালকে, কিন্তু আমার সাইট কিন্তু এখনো আসে নাই, কিন্তু আমার এখানে অলরেডি কিন্তু চলে আসছে, সাইটেশনটা চলে আসছে। ঠিক আছে ওকে, হ্যাঁ একটা সার্ভিস দরকার নেই, এইগুলো দরকার নেই, এগুলো লাগবে না। সেভেন
হ্যাঁ, 7 কন্টিনিউ। সবাই একটু ক্লিয়ার করে দেখবেন, কারণ একটা গিগ আমি দেখা দিয়েছি, বারবার দেখাবো না এগুলা, কারণ আপনারটা নিজের 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 ই করতে হবে এগুলো এখন, কারণ এই জিনিসটা দিয়ে একবার যদি দেখতে পারেন, তেমন কঠিন কাজ না এগুলা, ঠিক আছে, একদমই সহজ কাজ। শুধু ইংলিশটা একটু আপনার একটু জানলে হবে, কোন জিনিস কোন জায়গায় কি লিখতে হবে, আপনার নিজের একটু মাথাটা কাটাইলেই হবে, তেমন কঠিন কাজ না, একবারই সহজ। একই ডায়লগ তিনবার লেখা যায় ভাই, তিনবারের বেশি হবে না, একটা কিওয়ার্ড তিনবারের বেশি লেখা যাবে না। হ্যাঁ, ওইটা সমস্যা নাই, ওইটা সমস্যা নাই, এই জায়গাটা হচ্ছে মেন, এই যে যে ডিসক্রিপশন বক্স, ঠিক আছে, এই যে ডিসক্রিপশন, এই জায়গাটা হচ্ছে মেন, এই জায়গাটা যদি সেম হয় তাহলে আপনার গিগ রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। গতকাল কপি পেস্ট করার জন্য ওটা হচ্ছে টাইটেলটা, টাইটেল উপরে যে প্রথমে যে টাইটেলটা দিছিল না, ওই টাইটেলটা হ্যাঁ হ্যাঁ ডিসক্রিপশনটা ওখানে লেখেন, আস্তে আস্তে থেকে সুন্দর করে উপরে লেখেন, সুন্দর করে সুন্দর একটা টাইটেল লেখেন, ওয়েলকাম টু মাই গুগল মাই বিজনেস লিখতে পারেন, ওয়েলকাম টু গুগল মাই বিজনেস লিখতে পারেন সুন্দর করে, হ্যালো স্যার দেন, হ্যালো স্যার না দিয়ে এখানে দেন, হ্যালো বায়ার দেন, আশ্চর্যবোধক চিহ্ন দেন, আশ্চর্যবোধক চিহ্ন দেন কমা না দিয়ে। হ্যাঁ আচ্ছা, ওয়েলকাম টু এটা উপরে দিতে পারেন, বায়ারের উপরে, বা এরপরে হ্যালো বায়ারের উপরে দেন, হ্যাঁ এই এই জায়গায় দেন, গুগল মাই বিজনেস, হ্যাঁ সার্ভিস, ঠিক আছে, এটা শেষ করেন, শেষ করেন, এটা শেষ করেন, ডট দেন পিছনে, অথবা আশ্চর্যবোধক চিহ্ন দেন পিছনে, ঠিক আছে, ভালো হবে। হ্যাঁ আচ্ছা, এখানে কি অথবা ডটও দিতে পারেন এটা শেষ করার জন্য, এখন আপনার যে লেখাটা সেই লেখাটা লিখে যান। আচ্ছা, এখানে লেখাটা আপনি ইচ্ছা করলে কপি করে ইউজ করতে পারবেন, আপনার নোটপ্যাড থেকে, এই যে আপনি যে এখানে যে লেখাটা লিখছেন এই লেখাটা আমরা কপি করে ইউজ করতে পারবো এখন, কিন্তু এর জন্য আমাকে আমার ঢুকতে হবে হচ্ছে নোটপ্যাড, আমার নোটপ্যাডে নিতে হবে এই লেখাটাকে, প্রথম নোটপ্যাডে যান, এই লেখাটা এখান থেকে কপি করে নোটপ্যাডে নেন। এখন বলতে পারবেন নোটপ্যাডে নেওয়ার কারণ কি? নোটপ্যাডে নেওয়ার কারণ হচ্ছে আমরা যে লেখাটা ইউজ করবো এখানে, সেম লেখার যে কিওয়ার্ড, মানে আমাদের লেখার স্টাইল, এই লেখার স্টাইল, কিওয়ার্ডের লেখার স্টাইল, আর হচ্ছে নোটপ্যাডের লেখার স্টাইল, আর হচ্ছে ফাইবারের যে ডিসক্রিপশনের লেখার ফন্ট সাইজ হচ্ছে একই সাইজ, ঠিক আছে, আর একই ফন্ট, এর জন্য আমরা ইউজ করতে পারতেছি, ডিফল্ট যে ফন্টটা থাকে আমাদের, ওই ডিফল্ট ফন্টটা হচ্ছে আমাদের একই ফন্ট, আর যদি আমরা এখান থেকে গুগল মাইক্রোসফট ওয়ার্ড থেকে যদি কপি করে নেই তাহলে আমাদের এই ফন্টটা একই হয় না, এর জন্য আমাদের ফন্টগুলো উল্টা পাল্টা দেখা যায় আমাদের ডিসক্রিপশনের ভিতরে, এই জন্য ওই অনেক সময় প্রবলেম করে। হ্যাঁ কপি করেন, হ্যাঁ ঠিক আছে আসছে। আচ্ছা এখানে দেখেন, এখন আপনার ডিসক্রিপশনে যান, বড় করেন পেজটা, বড় করেন, কোন কোন জায়গায় আপনার এই লেখাটার ভিতরে কোন কোন জায়গায় গুগল মাই বিজনেস আছে দেখেন, বা জিএমবি লেখা আছে, এটা সিলেক্ট করুন, ওই জায়গাটা সিলেক্ট করেন, হ্যাঁ জিএমবি, এটা বোল্ড করেন লেখাটা, বোল্ড, ওই যে নিচে বোল্ড লেখা আছে, বোল্ড, হ্যাঁ কিবোর্ডে বোল্ড করেন, কালার দিতে পারেন ইচ্ছে করলে, হ্যাঁ কালার দেন, হ্যাঁ কালার দেন, ওকে, উপরে কালার দেন, গুগল মাই বিজনেসে কালার দেন, বোল্ড করেন, এটা হচ্ছে আপনার মেইন ট্যাগ, ঠিক আছে, এটা হচ্ছে আপনার মেইন ট্যাগ, হ্যাঁ কালার দিতে পারেন ইচ্ছে করলে, কালার দিবেন, হ্যাঁ সিলেক্ট, হ্যাঁ ওই যে 120 মিনিট, এখানে আছে 120 মিনিট, ঠিক আছে, কিন্তু আমরা এত সময় দিব না, কিন্তু আমাদের মিনিমাম টাইম হচ্ছে 45 মিনিট, 45 মিনিটের ভিতরে করতে পারি তাহলে আমাদের ভালো হবে বেশি। উপরে যে গুগল মাই বিজনেস সিলেক্ট করেন লেখাটা সবটা, সিলেক্ট করার পর আপনি কালারে ক্লিক দিন, হ্যাঁ এখন কালার হয়েছে, বাইরে ক্লিক দিন, হ্যাঁ আচ্ছা, এরপরে লেখা অ্যাড করেন,
হ্যাঁ, লোকাল সাইটেশন এরিয়া, লোকাল সাইটেশন অ্যাড করতে পারেন, লোকাল সাইটেশন লেখাটা অ্যাড করতে পারেন এখানে। হ্যাঁ 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 ঠিক আছে। এরপরে নিচে আপনি এরপরে যান, আপনার পরে লাইনে কি আছে দেখেন, পরে কি আছে, এন্টার দেন এখানে, এন্টার দিয়ে রাখেন। হ্যাঁ আচ্ছা, এরপরে কি আছে দেখেন। হ্যাঁ, এলাকাটা নেন, এই এলাকাটা থেকে ওই এলাকাটা পর্যন্ত কপি করে নেন, সবটা নোটবুকে নেন, আপনার নিয়ে নেন সব লেখা, সবটা লেখা। হ্যাঁ আচ্ছা, ওই লেখাটা নেন, ওই লেখাটা উপরের যে লেখাটা আছে ওইটা নেন। হ্যাঁ এলাকাটা, হ্যাঁ বোল্ড করেন, এন্টার দেন, এন্টার দেন। হ্যাঁ এলাকাটা বোল্ড করেন, বোল্ড করেন, বোল্ড। হ্যাঁ ঠিক আছে, এন্টার দেন। আপনার যে লেখাগুলো আছে লেখাগুলো বসা নাই না এখানে দেখেন নোটপ্যাডে। হ্যাঁ সবগুলা বলতে এখানে সবগুলা দিলে দিতে পারেন, উপরে যে পিছনে ডটগুলো আছে ঠিক আছে, এখন কিন্তু আপনি কপি করেন ডটগুলো সহ কিন্তু চলে আসবে এখানে, ডটগুলো কিন্তু আপনি ফাইবারে পাবেন, পিছনে যে ডটগুলো আছে এই ডটগুলো কাটেন, এগুলো কাটেন নামের পিছনে। হ্যাঁ ব্র্যাক, এই ডটগুলো না, এইটি না, এইগুলো না, সামনে আপনার নামের সামনে যে এই যে আপনার কোটাগুলো আছে, হ্যাঁ ডট, এগুলো কাটেন আপনার নামের পিছনে থেকে একদম সামনে থেকে একবারে একলা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন এইরকম ভাবে দিন সবগুলো। ওকে হ্যাঁ হ্যাঁ কিছু দিয়ে দেন আপনি সবগুলো অ্যাড না করে সমস্যা নেই ঠিক আছে। আপনি এখানে ক্যাটাগরি দিতে পারেন, বিজনেস ডিসক্রিপশন দিতে পারেন, ইমেজ ভিডিও এটা অবশ্যই লাগবে ঠিক আছে, তা তার ইমেজগুলো তো আপনি দিতে পারবেন না, পেমেন্ট মেথড দরকার নেই ঠিক আছে। আপনি হ্যাঁ বিজনেস ক্যাটাগরি, ক্যাটাগরি দিতে পারেন। হ্যাঁ দেন বসান এখানে নিয়ে, আচ্ছা এরপরে বসান। হ্যাঁ হ্যাঁ এন্টার দেন, এন্টার দেন, এন্টার দেন নিচে নেন। হ্যাঁ আবার আরো আনেন, এরপরে দিতে পারেন ইমেল অ্যাড্রেস দিতে পারেন। হ্যাঁ অল্টারনেটিভ নাম্বার দিতে পারেন, লিঙ্ক, ট্যাগ লিঙ্ক দিতে পারেন, সোশ্যাল মিডিয়া আদার্স, এগুলো ইচ্ছা করলে দিতে পারেন। হুম সমস্যা নেই, ওনার রেসপন্স। ওকে আচ্ছা, এখানে এখন সবগুলো সিলেক্ট করেন, এলাকাটা সবটা সিলেক্ট করেন। হ্যাঁ দেন সমস্যা নেই, সব এখন তো হয় না, এটা এটা কাটেন, সবটা কাটেন, এটা এই লাইনটাই সবটা কাটেন। হ্যাঁ এন্টার দেন নিচে নেন। হ্যাঁ দেন, ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ সবটা সিলেক্ট করেন এই পর্যন্ত, এরপরে ওই যে বোল্ড করার দরকার নাই, এটা এখানে দেখে নাম্বার আছে, আর একটা হচ্ছে ডট অপশন সামনে দিয়ে, যে কোনো একটা সিলেক্ট করেন আপনার যেটা ভালো লাগে ইউজ করেন। আপনি সিলেক্ট করেন না এর জন্য আসে নাই, সিলেক্ট করলে অবশ্যই আসতো। হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা, উপরটা সিলেক্ট করেন, উপরটা সিলেক্ট করেন, উপরটা সিলেক্ট করেন, শুধু উপরটাই করেন, উপরটা করেন। আরে হয় নাই তো, ব্রেক দেন, ব্রেক দেন। হ্যাঁ হ্যাঁ এটা সিলেক্ট করে ক্লিক দেন, হ্যাঁ লাস্টেরটাও করেন। হ্যাঁ ঠিক আছে, ওকে এন্টার দেন, ডাবল এন্টার দেন, ডাবল এন্টার দেন। হ্যাঁ ঠিক আছে, ডাবল দেওয়ার কারণ হচ্ছে আপনি যে বিজনেস ডিসক্রিপশনের পিছনে একটু ব্রেক দেন, বিজনেস ডিসক্রিপশন কি দুইটা হয়ে গেছে নাকি ক্যাটাগরি? আচ্ছা ব্রেক, আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু একটু উপরে তুলেন, হ্যাঁ একটু উপরে তুলেন। না ওকে
আচ্ছা, এরপরে দেখেন আপনার কি স্ক্রিনে যান, আপনার স্ক্রিনে যান, দেখেন পরে কি আছে। আচ্ছা, ক্লাস নাম্বার কত আমাদের, ক্লাস নাম্বার কত? 13 আজকে। হ্যাঁ, র‍্যাঙ্কিং এ প্রবলেম হবে, গিগ পিছনে চলে যাবে, গিগ পিছনে চলে যাবে, একদম পিছনে চলে যাবে, র‍্যাঙ্ক হারায়। এটা দিতে পারেন, হ্যাঁ দিয়ে দেন, দিয়ে দেন, দিয়ে দেন, সমস্যা নেই, লিখে দেন, লেখেন, লিখে দেন, কপি করে আনতে হবে, লিখে দেন, সমস্যা কি? আর যদি এইখান থেকে কপি করতে পারেন, সমস্যা নেই, কপি করে। হুম, আপনার, হ্যাঁ না, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই, হ্যাঁ দেন, সমস্যা নেই, বোল্ড করে দেন, লেখাটা বোল্ড করেন, হ্যাঁ, ডাবল দেন, ডাবল, ডাবল, ডাবল এন্টার দেন, হ্যাঁ এখন হবে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এটা উপরে দেন, আর টু উপরে নেন, এই সামনের দিকে ক্লিক দে, ব্রেকে ক্লিক দেন, হ্যাঁ হ্যাঁ, ব্রেকে ক্লিক দেন, এরপর হ্যাঁ আর একটু দেন, ব্রেকে সিলেক্ট করে পরে নাম্বার দেন, সিলেক্ট করে পরে নাম্বার দেন, নাম্বার উপরে, আচ্ছা এটা উপরে হচ্ছে, যে উপরে যে আপনার যে একসাথে হয়ে গেছে, এর জন্য ডাবল ডাবল স্পেস হয় না, উপরেরটা সবার উপরেরটা, এর উপর একটা, এর উপর একটা, এর উপর একটা, আর আর উপরে, আরো উপরে, হ্যাঁ এই যে ওইখানে, হ্যাঁ ডাবল একটা ক্লিক দেন, হ্যাঁ হ্যাঁ, আরেকটা দেন, আরেকটা দেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা পরে ঠিক করবো আমরা এটা, হ্যাঁ দেখেন একটা সিলেক্ট করেন, হয় না? হুম, স্পেস তো অবশ্যই না, এখানে ক্লিক দেন, এটা ক্লিক দেন, ওইটা ক্লিক দেন, ডট ডট দেন, ডট, তারপরে হচ্ছে না, এরকম হওয়ার তো কথা নয়, এরকম হচ্ছে কেন? আচ্ছা আরেকটা উপরে নেন, এটা এক, হ্যাঁ একটা স্পেস কমন, আমি এর জন্যই বলছিলাম, এর জন্যই বলছিলাম, কপি করে নাড়ানোর জন্য যদি লিখতে পারেন তাহলে ভালো হয় আর কি, এগুলা সহজ হয়, হ্যাঁ এটা তো ঠিক আছে, যে উপরে গুলো যে কপি করে আনছি তো উপরে কুকিজ গুলা প্রবলেম করতেছে আর কি, এর জন্য, হ্যাঁ হুম, কানেকশন ধরতেছে, না না আচ্ছা, এটার সামনে অন লিখে দিয়ে দেন, অন লিখে দিয়ে দেন, অন লিখে ডট দেন, অন লিখে ডট দেন, হ্যাঁ ঠিক আছে, এন্টার দেন, হ্যাঁ হ্যাঁ, দেখেন আরো কিছু থাকে, গ্রো ইউর বিজনেস দিতে পারেন, লোকাল লোকাল লোকাল, ওকে সমস্যা নেই, এরপরে দেখেন অর্গানিক ট্রাফিক দিতে পারেন, হ্যাঁ অর্গানিক ট্রাফিক, অর্গানিক ট্রাফিক,
ঠিক আছে, এন্ড ডট দেন, এরপরে লাস্টে কি দিছেন, লাস্টে যান। হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে, নিচের লেখাটা নিয়ে সবটা বসায় দেন। ওকে, ইউটা বড় হাতে দেন, ইউ লেখাটা বড় হাতে দেন, ইউটা বড় হাতের করেন। হুম ঠিক আছে। আচ্ছা ওকে ঠিক আছে, এই ডট দাও, থ্যাংক ইউ ভিজিটিং মাই গিগ, এরপরে ডট দাও, জিএমবি গিগ, এরপরে ডট, হ্যাঁ জিএমবি দিতে পারো, গুগল মাই বিজনেস লিখে দিতে পারো এখানে। আপনি দেখো এখন তোমার গিগটাতে টোটাল গুগল মাই বিজনেস কয়বার ইউজ করছো আর জিএমবি কয়বার ইউজ করছো দেখো, যদি আরো কোনো জায়গায় ইউজ করা যায় আরো ইউজ করো। দেখো কোন কোন জায়গায় আরো ইউজ করা যায় দেখো একটু, কারণ তিনবার আমি যত বেশি ইউজ করতে পারবো তত বেশি আমার জন্য ভালো, কারণ আমার গিগটা র্যাঙ্ক করবে, কারণ এইগুলো হচ্ছে কিওয়ার্ড, মেন কিওয়ার্ড। লোকাল সাইটেশন, এখন দেখো সবগুলা ডট মানে সবগুলা সেন্টেন্স শেষ হয়েছে কিনা একটু চেক করো। ওকে তাহলে ঠিক আছে, এরপর দাও, হ্যাঁ আজ কোয়েশ্চেন একটা দুটো অ্যাড করে দাও, যদি তোমার জানা থাকে, মানে তুমি নিজে প্রশ্ন করবা, তুমি নিজে আনসার দিবা আর কি, এটা তোমার কোন ধরনের প্রশ্ন করতে পারে এরকম প্রশ্ন এখানে দিতে পারো, তুমি কত দিনের ডেলিভারি দিবা বা কয় দিনে শেষ হবে কাজটা, ঠিক আছে এরকম একটা প্রশ্ন দিতে পারো, ফুললি ভেরিফাইড কত দিনে হবে। হ্যাঁ এরপরে ফুল ভেরিফাইড একসাথে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ আরেকটা কোয়েশ্চেন দিয়ে দিতে পারো। হ্যাঁ আচ্ছা, এখানে প্রশ্নবোধক চিহ্ন কিন্তু দেও নাই। হ্যাঁ ভেরিফাইড গুগল মাই বিজনেস, আরে বাবারে, অ্যাড দে দো, ওইসা আর দুইটাই হবে, সমস্যা নেই। নিট ইউর ভেরিফিকেশন কোড, তার কাছে একটা ইমেল যাবে, তো তার কাছে একটা মেল যাবে, তার ঠিকানা মেল যাওয়ার 14 দিন পরে সে কোডটা পাবে, কোডটা পাওয়ার পরে এই কোডটা আপনার প্রয়োজন হবে ভেরিফাই করার জন্য। এই কোয়েশ্চেনগুলো কপি করে দিয়ে দিন চ্যাট বক্সে, সবাই এই কোয়েশ্চেনগুলো ইউজ করবে, সমস্যা নেই।
কাজে দিবে। হ্যাঁ, 7 কন্টিনিউ। ওয়েট করো, হয়তো নেটের প্রবলেম একটু হয়তো স্লো করতেছে এর জন্য। না ওয়েট করো, যে পর্যন্ত না হয় এ পর্যন্ত ওয়েট করো, নাহলে সবটা চলে যাবে। না না, সুইচ করবেন না, সুইচ করলে প্রবলেম হবে। না ঘুরবে না, স্টপ হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই ছবিটা ইউজ করো, ছবিটা এই টাইটেলটা চেঞ্জ করো, ট্যাগ গুলো চেঞ্জ করো। আচ্ছা ক্যানভাতে যান, ক্যানভাতে যান, দুইটাই ভালো লাগে, ফলোটাই ভালো লাগে বেশি মনে হয়। হুম 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 হ্যাঁ হ্যাঁ টাইটেল ইউজ করেন, আপনার যে টাইটেলটা ইউজ করছেন সেম টাইটেলটা এখানে ইউজ করেন। হ্যাঁ এটা কপি করে দিতে পারেন, আপনি যে লেখাটা আছে সেম লেখাটা দিয়ে দেন এখানে। অবশ্যই সেম টাইটেল, টাইটেল সাবজেক্টের টাইটেল। হ্যাঁ সামিত, শেয়ার দেন, আপনার স্ক্রিনটা শেয়ার দেন। আরে আমি ওয়েব ট্রাফিক, আমি তো ওয়েব ট্রাফিক বলেই নাই কোনো সময়। হ্যাঁ হ্যাঁ এই পাঁচটা টাইটেল, যে পাঁচটা টাইটেল এখানে ইউজ করছেন এই পাঁচটা টাইটেল এখানে দেন।
আচ্ছা আপনি ক্যানভাতে ঢুকেন, এটাই হবে না, এই ইমেজ হবে না, ক্যানভাতে ঢুকেন। ক্যানভাতে ঢুকে, ক্যানভাতে ঢুকে আপনি ডাউনলোড করার সময় জেপিজি ইমেজ ডাউনলোড করবেন। আপনি জেপিজি ডাউনলোড করেন নাই? যদি জেপিজি হইতো, জেপিজি ডাউনলোড করে জেপিজি হইতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা নেন, ডেস্কটপে নেন এই ইমেজটা ডাউনলোড থেকে। হ্যাঁ ডেস্কটপে নেন। এরো হচ্ছে ডান দিকের এরো কিতে ডাবল ক্লিক দেন, তাহলে আর একটা ট্যাগ লিখতে পারবেন। হ্যাঁ আসছে। হ্যাঁ 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 দেন ট্রাই ইন, দেন ট্রাই এগেন, দেন দেন আবার। হ্যাঁ হয়েছে, এখন কাইটে দেন, কাইটে দেন, ব্র্যাক দিয়ে বাইরে আসে যান। এটা আপনার উইন্ডোজের প্রবলেম, এর জন্য প্রবলেম এটা দেখাচ্ছে। এটা আপনার উইন্ডোজের ঠিক আছে, আপনার ওই অ্যাপ্লাই দিলাম। হ্যাঁ রাইট ক্লিক করেন। আরে ডাই রাইট কি বলতেছে? আচ্ছা আসতেছে, আমি ডাবল ক্লিক দেন। হ্যাঁ আসতে আসবে, অবশ্যই আসবে। মুপাশির হয়েছে তোমারটা? আচ্ছা ওইখানে ঢুকো তো দেখি, ফাইবারে ঢুকো। পাঁচটা পাঁচটা ট্যাগ ইউজ করে, যা পাঁচটা এখানে ইউজ করছো আসে নাই। আচ্ছা রিলোড দেও, দেও দেখি, রিলোড দেও, দেখো কি হয়। হ্যাঁ হয় নাই। আচ্ছা দেও, ব্রেক দেও, সেভ এন্ড কন্টিনিউ দেও। নাই হ্যাঁ, সবটা সুন্দর করে আবার লেখেন একদম, ঠিক আছে। আচ্ছা আপনি এটা লিখতে থাকেন, সুন্দর করে লেখেন, আমি তো দেখাই দিলাম অলরেডি, ঠিক আছে। এরকম হ্যাঁ হইছে, সমস্যা নেই, আর দেওয়ার লাগবে না। অ্যাপ্লাই দেন, অ্যাপ্লাই দেন, নিচে ক্লিক করে অ্যাপ্লাই দেন। আগে অ্যাপ্লাই দিবেন, বাইরে একটা ক্লিক দেন বাইরে। হ্যাঁ এখন অ্যাপ্লাই লেখাটা আসছে, অ্যাপ্লাই দেন এখন, অ্যাপ্লাই, ওকে ওকে। এখন আবার নতুন করে ওপেন করে নেন। আচ্ছা কে জানি মিলন মনে হয় গিক তুলছিল না, তাম্বিরে। হ্যাঁ অথর্সে ফাইবার লিঙ্ক, fiverr.com/। হ্যাঁ অ্যাকাউন্ট লিঙ্ক fiverr.com/ হবে, fiverr.com থেকে হবে, সফটটা না fiverr.com/, ইউজার নাম হবে না, ইউজার না হবে এখানে, হবে না, fiverr.com/ ইউজার নেম। হ্যাঁ ওকে, বাইরে ক্লিক দাও একটা, বাইরে ক্লিক দাও। হ্যাঁ অ্যাপ্লাই। হ্যাঁ নিশ্চয় অথর্স আছে, অথর্স আছে। হ্যাঁ কপিরাইট, হ্যাঁ ফাইবারের লিঙ্কটা। কারো যদি বুঝতে সমস্যা হয়ে থাকে বললেন, আমি তো একটা গিক তুলে দেখা যাইতেছি, আর আপনার নিজেরা তুলবেন আপনাদের গুলা। আই থিঙ্ক তো নাই মনে হয়।
তেমন কঠিন কাজ না, খুবই সহজ একদম। আপনি অনলাইন কিছু আছে হ্যাঁ, আর অনলাইন? নাই আর নাই, আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না। হ্যাঁ হ্যাঁ বলো। গিকের ডেমো আমি দেখাই দিছিলাম না গতকালকে, এরকম এরকম হবে। না না না, ডেমো বলতে এরকম গিক গুলো যে লেখতাছে ডিম গুলা, এগুলোই তো ডেমো গিক, ঠিক আছে? এগুলা এগুলা দেখলেই তো ডেমো গিক বলতে। ফাইবারে অনেক, আমি বলছি ফাইবারে অনেক গিক আছে, এখানে 100-200 গিক আছে। আপনি এক সবগুলা গিক দেখেন, সবগুলো গিগ দিয়ে আপনি একটা পারফেক্ট গিগ তৈরি করেন। আর আমি তো দেখাই দিছি একটু একটু করে। হ্যাঁ দেন, শেয়ার দেন, সমস্যা নেই। না আসে নাই, তুমি মনে হয় এন্ট্রান্স স্ক্রিন দাও নাই, তুমি এন্ট্রান্স স্ক্রিন দাও নাই, এন্ট্রান্স স্ক্রিন দাও নাই। স্টপ করে এবং নতুন করে দাও। হ্যাঁ এন্ট্রান্স স্ক্রিন সিলেক্ট করো, আসছে এখন, আসছে আসছে। না দেখা যায় না কিছু, তোমার স্ক্রিন দেখতে পারতেছি, তুমি একটা ট্যাব নেও নতুন। হ্যাঁ এটা তো ট্যাব দেখতে পারতেছি, কিন্তু তোমার স্ক্রিন দেখা যাচ্ছে, তুমি ইমেজটা কোথায় আছে তোমার? কেরে তুমি কম্পিউটার ডাউনলোড করো নাই ইমেজটা? ডাউনলোড করা আছে কিন্তু ওই যে আমি ওপেন করছি কিন্তু আপনাদের দেখা যাচ্ছে না আচ্ছা কেন। স্ক্রিনটা বন্ধ করে এন্টার স্ক্রিন সিলেক্ট করবা, স্ক্রিনটা বন্ধ করো, শেয়ারটা বন্ধ করে এন্টার স্ক্রিন দাও, সবার উপরে দেখবা যেটা। আচ্ছা হুমায়ুন একটু, হ্যাঁ হুমায়ুন হুমায়ুন একটু চেক করেন না, শাড়ির বাটা দেখেন না ঠিক আছে কিনা, পরে আমি আবার দেখতেছি, দেখেন একটু।
হুমায়ুন একটু চেক করেন না, হুমায়ুন হুমায়ুন ভাই একটু চেক করেন শাহরিয়ার ভাইটা, আমি আবার চেক করতেছি পরে। আচ্ছা আচ্ছা, আমি ওই যে শাহরিয়ারটা আছে আর কি, ওই যে সারোয়ারটাতে আছি। আচ্ছা, ওর নেট স্পিড খুবই কম। আচ্ছা হুম 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 না, কমেন্টসের ভিতরে আপনার গিগের ডিসক্রিপশনটা সব অ্যাড করেন। আর হচ্ছে সাবজেক্টের ভিতরে আপনার গিগের টাইটেল। হ্যাঁ হ্যাঁ সেম, না 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 চলে গুগল মাই বিজনেস অ্যাড ম্যাপ সাইটেশন লিস্টিং। যে ছবিটা ইউজ করছেন, ছবিটা নিচে ইউজ করতে পারেন, কারণ আপনি যে জায়গায় ছবিটা ইউজ করছেন আপনার ছবিটা কাটা দেখছেন। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা, সারোয়ার সারোয়ার আপনার ছবিটা কাটিয়ে দেন, কারণ এই ছবির সাথে আপনার ইমেজটা ভালো লাগে না। আপনার ছবিটা কাটিয়ে দেন, আপনার ছবিটা কাটেন, ওইটা ওইটা ঠিক আছিল, আপনারটা কাটেন, আপনারটা সিলেক্ট করে ডিলিট করে দেন। হ্যাঁ, আর অবশ্যই যে ছবিগুলো আছে এগুলো সুন্দর করে সঠিক জায়গায় বসায় দেন, অনেক সুন্দর হবে। হ্যাঁ, ছবি বাদ দে। আচ্ছা এখন এই প্রপোজাল পেপারটাতে এখানে একটু লেখো না ইংলিশে, আমার নামটা লেখছে দেখা আছে, ডিজিগনেশনটা লিখে দাও, সিইও কোম্পানি নেম লিখে দাও, প্রো প্রোমো এক্সাজেট কলমটা লিখে দাও। হ্যাঁ ডাবল স্কে না আর লেখা লাগবে না, মোটামুটি ঠিক আছে। তবে এই যে র্যাঙ্ক ইউর গুগল, র্যাঙ্ক ইউর বিজনেস অন গুগল, এই লেখাটা চেঞ্জ করো, কালারটা দেখা যায় না, অন্ধকার অন্ধকার বোঝা যায়, মানে আপনার লেখাটা এগুলো বোঝা যাইতে পারে, মানে সিও দিলে হবে বা ডাইরেক্টর দিলে হবে। দেও সমস্যা নাই, চার কাটটা জানি। হুমায়ুন আছে, হুমায়ুন আপনারটা হয়েছে তো নাকি? হ্যাঁ স্যারের কথা। হ্যাঁ মিলন শেয়ার দেন, সবারগুলাই দেখতেছি, সমস্যা নেই। হ্যাঁ ডাউনলোড দিয়ে এসি করেন।
ফাউন্ডার দো, ফাউন্ডার তোমার না, না তোমারটা কাজ করো, ডাইরেক্টর না দে, ফাউন্ডার দো, ফাউন্ডার সিইও। দেখতেছি ভাই, শেয়ার তো দিতে পারতেছি না। হ্যাঁ দেন, এইখানে ইমেল মার্কেটিং, ওয়েব ট্রাফিক, দেন কয়টা দিছেন? এখানে এসইও যেটা আছে এটা তুলে দেন, এসইওটা তুলে দেন, এখানে লোকাল লোকাল লিস্টিং থাকে এখানে, এখানে দেন আপনি ইমেল মার্কেটিং, ভিডিও মার্কেটিং দিছেন, মিউজিক প্রমোশন দেন। হ্যাঁ লোকাল লিস্টিং অলরেডি 5টা হয়ে গেছে তো আপনার, তাহলে এখান থেকে না না অ্যাড নিউ না, আর হবে না, একটাই ভিডিও মার্কেটিং। আর এখানে দেখতেছি কোনটা বাদ দেওয়া যায়, সবগুলাই তো দরকার, ইমেল মার্কেটিংটা বাদ দিয়ে দেন। আচ্ছা এখানে মিউজিক প্রমোশন দেন। হ্যাঁ আসতেছি আসতেছি, হ্যাঁ ওকে। ওকে শাহরিয়ার, হ্যাঁ শাহরিয়ার নাম, ও মাহবুব, মাহবুব মাহবুব কইতেছি, কি জানি মুপাশ্বের, মুপাশ্বের। হ্যাঁ আচ্ছা প্রশ্নগুলো আনসার করেন, প্রশ্নগুলো দেন এখানে। হ্যাঁ সবগুলাই এক্সপার্ট, ফাউন্ডার শুধু ফাউন্ডার ইউজ করে, সমস্যা নেই। কোম্পানি নাম প্রো, প্রোমো, হ্যালো। হ্যাঁ শুনতেছি শুনতেছি, বুঝি নাই কি বলছো মিলন। আচ্ছা আচ্ছা, এই যে শাহরিয়ার ওটা মুবাশ্বিরের গিগে যান সবাই, মুবাশ্বিরের প্রেজেন্টে যান সবাই, মুবাশ্বিরের প্রেজেন্টে যান, সিলেক্ট করেন।
একসাথে 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 না একসাথে। আচ্ছা ঠিক আছে, মোপাস শেয়ার হয়েছে এই পর্যন্ত। হ্যাঁ সুন্দর হয়েছে, ওকে আর দরকার নেই, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ 7 কন্টিনিউ দেন। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা রিকোয়ারমেন্টটি হচ্ছে ওই যে আমি যে রিকোয়ারমেন্টগুলোটা প্রয়োজন হবে আপনার, ঠিক আছে, ওই রিকোয়ারমেন্টগুলো রিকোয়ারমেন্টগুলো এখানে লিখে দিতে হবে। অ্যাড দেন, অ্যাড অথবা এখানে কপি করে এনে দিয়ে দেন, আপনার ওইখানে কপি করা আছে না, লেখা আছে না ওইখানে? হ্যাঁ ওইখান থেকে কপি করে দেন না। হ্যাঁ 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 যেগুলো আপনার দরকার এগুলো দিবেন, ইমেজ অথবা অর ভিডিও দিবেন, সমস্যা নাই। ইমেজ অবশ্যই, লোগো দিবেন আর কি, এটা লোগো দিবেন, লোগো লোগো ভিডিওটা কাটিয়ে দেন, ভিডিও দিতে পারেন ইচ্ছা করলে, লোগো দিবেন, বিজনেস লোগো দিবেন। হ্যাঁ বিজনেস লোগো, এরপরে হ্যাঁ ইমেল অ্যাড্রেস, হ্যাঁ ইমেল অ্যাড্রেস বলতে একদম জিমেল অ্যাড্রেস উল্লেখ করে দিবেন, তাহলে তারে তার এখানে একবারে অ্যাড করে দিতে পারবেন আর কি, তার গুগল মাই বিজনেসে। হ্যাঁ 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 এগুলো হলে হবে, অ্যাড দেন। না না অ্যাড দেন, ওকে হ্যাঁ সেভ কন্টিনিউ। হ্যাঁ ওকে, গিগ গিগ এখানে দেখেন কয়টা অপশন আছে, গিগ ভিডিও আর একটা হচ্ছে গিগ ফটো আর একটা হচ্ছে পিডিএফ, তিনটা তিনটা অপশন আছে, আমরা যে কোনো থেকে একটা ইউজ করলে হবে। একটা ইউজ করা বলতে কমপক্ষে ইমেজটা ইউজ করতে হবে, মানে ফটোটা ইউজ করতে হবে, ইচ্ছা করলে আমরা ভিডিওটা ইউজ করতে পারি, যদি কেউ ভিডিও বানাইতে পারি ভালো তাহলে আমরা এখানে ভিডিও ইউজ করতে পারি আর কি। এই বিষয় নিয়ে মোশন গ্রাফিক্সের ভিডিও যদি পারি তাহলে এগুলো অ্যাড করে নেবেন। হ্যাঁ সাবমিট দেন, এরপরে হ্যাঁ একটাই দেন, একটাই দেন, দুইটা লাগবে না। হ্যাঁ হ্যাঁ পাবলিশ দেন। নিচে যান, নিচে যান, ডান দেন। ক্যাপচারটা হ্যাঁ দেন, হ্যাঁ দেন, ওয়েট একটু ওয়েট করেন। হ্যাঁ ঠিক আছে, আর দুটো হ্যাঁ ইমপ্রেশন হয়েছে, এটা দেখা যাচ্ছে, ইমপ্রেশন হচ্ছে আপনার ওই গিগটা পেজে, ফাইবার পেজে আছে, টি শার্ট লিখলে
আপনার গিগটা কোনো এক না কোনো এক পেজে আছে আর কি, আপনার গিগটা এর জন্য আসছে আর কি এগুলো, কিন্তু গিগটা কেউ ওপেন করেন নাই। হ্যাঁ তার সমস্যা নেই, আপনার এই গিগটাও করেন না, ওপেন করেন না, ভিউ করেন, প্রিভিউ দেন উপরেরটা, লাস্টে ক্লিক দেন, ওই যে তীর চিহ্নটা আছে লাস্টে দেখেন, লাস্টে 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 পিছনে যান, পিছনে গিগটার পিছনে যান। আচ্ছা আপনি প্রোফাইলে যান, প্রোফাইলে যান। প্রিভিউ করেন, ওপেন করেন, নিচে থ্রি ডট অপশনে ক্লিক দেন। আচ্ছা হয়েছে, সমস্যা নেই, হয়েছে ডাইরেক্ট লিখছেন আর কি। দেখেন এখন আপনার লেখাগুলো কেমন লাগে, ভালো লাগে কিনা দেখছেন। আল্লাহ ভরসা যাই আছে আর কি। হ্যাঁ হ্যাঁ মুবাশির মুবাশির সবার আগে কিন্তু সাবমিট করছে, মিষ্টিটা তারিখ হয়ে লাগে। আচ্ছা ঠিক আছে, ওই যে উপরে যান একদম উপরে, এই যে গিগের লিঙ্কটা আছে ইউআরএলটা, এটা কপি করেন। হ্যাঁ কপি করেন, কপি করেন, এটা কপি করছেন, অথবা শেয়ার আছে শেয়ার ইউর গিগ এখানে ক্লিক দেন। হ্যাঁ আপনার এখান থেকে কপি লিঙ্ক, হ্যাঁ কপি লিঙ্ক, কপি লিঙ্ক, হ্যাঁ ঠিক আছে, এই এই লিঙ্কটা নেন, আপনার ফেসবুকে ঢুকেন, আপনাদের যে একটা গ্রুপ আছে ফেসবুকের ওই গ্রুপে যান। মেইন গ্রুপটা, মেইন গ্রুপ, লেখেন চার্জ করেন উপরে থেকে দিয়ে আসবে এলইডি পি 897। হ্যাঁ যে গিক তুলবেন এইখানে যে পোস্ট করবেন, গিক তুলে তুলে আচ্ছা আসতেছি আসতেছি, শহরের ভাই শহরের ভাই শহরের ভাই, ট্যাগ গুলো না, একটা ট্যাগ লিখবেন, একটা ট্যাগ লিখবেন এন্টার দিবেন, একটা ট্যাগ লিখবেন এন্টার দিবেন, এরকম ভাবে সবগুলো কাটেন। হ্যাঁ একটা ট্যাগ লিখে এন্টার দিবেন, সবগুলো কাটেন। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা, পোস্ট করো না, পোস্ট করো না, পোস্ট করার আগে কাজ ছিল একটা, বল হইছে আর কি, এটা বল হইছে, এটা না এখন এডিট করার দরকার নাই, আর আরেকবার দেখাই দিব না, আচ্ছা সমস্যা নেই, এখন এই যে উপরে যে ইউআরএলটা আছে ইউআরএলটা কাটতে দিতে হবে, ইউআরএলটা কাটতে দিতে হবে। হ্যাঁ 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 এখন হ্যাঁ লিঙ্কটা কাটতে দিতে হবে, এখন আল্লাহ দেবো আবার। ওকে এখন ঠিক আছে, কোন একটা পোস্ট করলে এর লিংক এরকম কাইটে দি করতে হবে, এগুলো তো দেখাই না এখনো, দেখাবো। আচ্ছা দেখেন যারা চ্যাট এখানে আছেন ক্লাসে এই গ্রুপের ভিতরে জয়েন নাই, তারা এই গ্রুপটা একটু দেখে নেন, এই গ্রুপের ভিতরে রিকোয়েস্ট দেন আমি অ্যাকসেপ্ট করে নেব, গ্রুপের ইউআরএলটা একটু দিয়ে দিয়েছেন মোপাশের ওই চ্যাট বক্সের ভিতরে, যারা জয়েন নাই এখানে জয়েন হবেন, নতুন যারা আছে তারা এখানে কিন্তু জয়েন নাই, এটা এটাতে জয়েন হইতে হবে।
আচ্ছা মুফাশির এখন অন্যদের কার কার প্রবলেম আছে একটু চেক করো তো, অন্তত তুমি এক্সপার্ট হয়ে গেছো মোটামুটি এই বিষয়ে গিক তোলার ক্ষেত্রে, আমার হেল্প করো অন্যদের, দেখো কার কার সমস্যা আছে। এখন তাম্বির একটা, তাম্বির তাম্বির আছে, মিলন মিলন প্রেজেন্ট হচ্ছে না, আচ্ছা ঠিক আছে দেন, এখানে টাইটেলটা লেখেন, এখানে লেখেন টাইটেলটা, এখানে লেখেন, আপনি তো কপি করে নিয়ে আসছেন ভাই, প্রবলেমটা তো হবে, আপনি বলছিলাম লিখে দেওয়ার জন্য, কারণ হ্যাঁ হ্যাঁ যদি কুকিজ ধরে, কুকিজ ধরলে আপনার গিগটা রিমুভ করে দেবে বুঝছেন, না আইল দেওয়া লাগবে না, আইল এর পরের থেকে আইল ডিফল্ট থাকে, পরে থেকে দেন আই উইল এর পরে থেকে দেন। আর কার আছে জানি প্রবলেম, হুমায়ুন হইছে, হ্যাঁ হইছে আপনার হইছে, বাকিগুলা হইছে, আমি বলছি গুগল ভাই বিজনেস করতে, আমি কি অন্যগুলো শিখাইছি ভাই, আচ্ছা এটা তুলেন গুগল ভাই বিজনেস এর গিফট তুলেন, আপনার আগের গিগটা কিসে তুলছেন, ফেসবুক মার্কেটিং প্রমোশন, সমস্যা নেই তুলতে পারবেন, ক্যাটাগরি আলাদা আছে তো সমস্যা নেই তুলেন, ওই যে আমাদের যে গ্রুপটা আছে ওই গ্রুপে, ওই গ্রুপে পোস্ট দেন আপনার গিগ গুলা, দেন সমস্যা নাই অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে, হ্যাঁ অবশ্যই ভিডিও আছে গুগল মাই বিজনেসের ভিডিও আছে, আমি দেখি, হ্যাঁ আমি ক্লাসের ড্রাইভে আপলোড দেব, আমি একটা ড্রাইভ নিচ্ছি আনলিমিটেড ড্রাইভ নিচ্ছি, ওই ড্রাইভের ভিতরে আপলোড দিয়ে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সবাই এখান থেকে ডাউনলোড করে নিয়েন সমস্যা নেই, পিছনে ডটটা কাটেন সারিয়ার ভাই, পিছনে ডট আছে একটা, ডটটা কাটেন, হ্যাঁ হ্যাঁ এখন হবে, ভাই আপনি হচ্ছে কাইটা লিংকটা আবার নতুন করে দিবেন তাহলে, ভাই নতুন করে ঢুকছি পাইতাছে না, বুঝতেছ না কি ব্রাউজারে ঢুকছেন, কি ব্রাউজার আপনি কি দেখে কি ভাই, একটা স্ক্রিনশট দেন তো, এটা ইয়া প্রেজেন্ট কি ইয়া তো ক্লিক করে দেন, মেসেঞ্জারে একটা স্ক্রিনশট দেন, প্রেজেন্ট ক্লিক করে
দিছি ভাই এদের চ্যাট বক্সে। ভাই আপনার ক্রোমে আপনি স্ক্রিনশট দেওয়ার জন্য পারমিশন দেন না, স্ক্রিনশট দেওয়ার সময় উপরতে বাম কোনায় দেখবেন একটা প্রম্পট আসবে, অ্যালাউ ক্লিক করতে হবে। মজিলা দিয়ে চালাইতেছি, মজিলা ওইটা আপনার ক্রোমে তো পারমিশন চাই না, মজিলাতে পারমিশন চাই। হ্যাঁ আপনি যে রাইটে স্পিকারের মধ্যে একটা চিহ্ন আছে না মজিলায়, হ্যাঁ ওই চিহ্ন করে অ্যালাউ দেন, সব অ্যালাউ দেন। মিলন, হ্যাঁ হয়েছে। হ্যাঁ আছি আছি, শুধু দেখতেছি। হ্যাঁ মিলন তোমার জন্য, আচ্ছা ওই যে তোমার তোমারটাও দেখবে, ওই মোপাশিরে দেখবে, ইমেজটা তো হয় নাই রে ভাই, কি ইমেজ দিলা এটা? ঠিক আছে, আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, ভালো লাগে, অনেক সুন্দর হয়েছে ডিজাইনটা, একটা আনকমন একটা ডিজাইন, ইউজ করেন সমস্যা নাই, হবে। প্রপার্টিসটা, হ্যাঁ ঠিক আছে, টাইটেল এর ট্যাগগুলো, ট্যাগের নিচে যে কমেন্টস আছে, কমেন্টসে তোমার গিগের ডিসক্রিপশনটা শুধু অ্যাড করে দিবা কমেন্টসের ভিতরে। হ্যাঁ না, ডিসক্রিপশনটা, গিগের যে ডিসক্রিপশন আছে ওইটা অ্যাড করবা কমেন্টসের ভিতরে। হ্যাঁ এই ডিসক্রিপশনটা ওইখানে অ্যাড করে দিবা, তোলেন দেখে সবাই, সবাই তুলে বলেন আজকে সবার গিগগুলো সাবমিট দেন, আর তোলার পরে গিগের লিঙ্কটা ওই যে আপনাদের যে গ্রুপ আছে গ্রুপের ভিতরে সাবমিট করবেন। অবশ্যই অবশ্যই অবশ্যই, আমি আমি দেখাই দিব, অথবা দেখি আমি লিঙ্ক দেব আপনাদের, ওই লিঙ্কটা ভিডিওটা দেখে নিলেও হবে, অথবা আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা তো যে নিজেরাও চর্চা করতে পারেন, কার কি প্রবলেম আছে এগুলো নিয়ে আপনারাও ডিসকাস করতে পারেন, নিজেরা নিজেরা একজন আরেকজনকে হেল্প করতে পারেন। ঠিক আছে,
অবশ্যই ভাই, চলে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নিচেরটা ক্লিক ধরেন, ক্লিক দেন এখানে অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং দেন। হ্যাঁ পেপিয়ার, ওকে সেভ দেন, সেভ দেন। হ্যাঁ এরপরে ক্রিয়েট এ নিউ গিগে দেন, কন্টিনিউ দেন, দেন কন্টিনিউ। হ্যাঁ এগুলোতে অ্যাড করা আছেই, যান নিচে যান। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ কন্টিনিউ দেন, এটা খাইতে দেন, এগুলো খাইতে দেন। হ্যাঁ কন্টিনিউ দেন, কন্টিনিউ দেন, হ্যাঁ কন্টিনিউ, ফিনিশ, ফিনিশ দেন। হ্যাঁ এখন এখন করেন, এসে আসতেছে আসতেছে আসতেছে। ডটটা কাটেন পিছনে, ডট আছে একটা, এসিওর পরে ডট। আসতেছে আসতেছে, আমি একটা চ্যাটে এসএমএস করছি আর কি। চাওয়ারিয়ার ভাই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যান আপনার ডিসক্রিপশনে যান। হ্যাঁ দেন, দেন দেখি কোন পর্যন্ত করছেন। আচ্ছা এখানে যে ইমেল ব্যবহার করছেন, ইমেল হবে না, এখানে ইমেল ব্যবহার করা যাবে না, ইমেলটা কাটেন, নিচে নিচে ইমেল লেখা আছে যে ইমেল।
আপনার নাম দেয় ইমেল দেখাচ্ছে, এটা কাটেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা সুন্দর করে সাজান এখন এখানে। হ্যাঁ সুন্দর করে সাজান, সবটা সুন্দর করে সাজান যাতে ভালো লাগে দেখলেই, ভিতরে ঢুকলেই। হ্যাঁ আছে আছে, মিলন দেখতেছে তোমারটা, তোমারটা দেখতেছে, ওই যে মুবাশ্বিরের দেখতেছে, মুবাশ্বিরের দেখতেছে। ট্যাগ লেখো গুগল মাই বিজনেস, লেখো লেখো, আশা লাগতো না, লেখে এন্টার দিবা, আশা লাগবে না, লেখে এন্টার দিবা। হ্যাঁ এন্টার দেও, হ্যাঁ আশা লাগবে না। হ্যাঁ সিলেক্ট করবেন ওই যে কলমের মতো একটা সাইডে ক্লিক দিন। হ্যাঁ হয়ে গেছে কালার, হ্যাঁ হয়েছে হয়েছে, আপনি বাইরে ক্লিক দিন, আপনি ডাবল ক্লিক দিয়েছেন আবার ওইটাতে, একটা ক্লিক দিবেন। হ্যাঁ হ্যাঁ হয়েছে, হন আল্লাহ বাইরে ক্লিক দিন। হ্যাঁ হ্যাঁ ওই যে বেনিফিট দিস গিগ, এটা বোল্ড করেন লেখাটা। হ্যাঁ বেনিফিট বেনিফিট বেনিফিটস অফ মাই গিগ, হ্যাঁ হ্যাঁ এটা বোল্ড করেন। হ্যাঁ আর নিচের যে লেখাগুলো আছে এগুলো সিরিয়াল করেন, যে এগুলো অ্যাড করছেন। সবটা সিলেক্ট করেন উপর থেকে নিচ পর্যন্ত। না স্পেস দেন, হ্যাঁ এন্টার দেন। হ্যাঁ নিচেরটা সিলেক্ট করেন, এক নিচেরটা সিলেক্ট করেন, সবটা একদম সবটা একটা একটা করে সিলেক্ট করেন, আর একটা একটা করে করেন, একটা একটা করে করেন, একটা একটা করে করেন। হ্যাঁ একটা সিলেক্ট করেন, এরপর একটা ডট নিন, হ্যাঁ একটা ডটে ক্লিক দেন। ওই যে এদিক দিয়ে আপনার নাম্বার নাম্বার ডট আছে, নাম্বার আর বোল্ড, নাম্বারের সাথে যে বোল্ডের পিছনে যেটা আছে, হ্যাঁ হ্যাঁ এটা ক্লিক দেন, এসব এর সাথে এর সাথে একটা, এই তো সবটা বোল্ড করছেন। হ্যাঁ হ্যাঁ এই ডট নিন, হ্যাঁ বোল্ডটা বন্ধ, হ্যাঁ বোল্ড থাক, বোল্ডের এটা সমস্যা নয়, এটা বোল্ড থাক, এটা বোল্ড থাক। হ্যাঁ আচ্ছা আপনার ইচ্ছা, আপনার কাছে যেভাবে ভালো লাগে, এরপর ট্রায়ের সিলেক্ট করেন এরকম ভাবে দেন। হ্যাঁ এরকম ভাবে সবগুলো দেন। আচ্ছা মিলন আসতেছে, আমি লেখো অ্যাড গুগল ম্যাপ সাইটেশন, ওয়ান ওয়ান গুগল ম্যাপ সাইটেশন, এক একজন এক একভাবে দেন, মানে একরকম যাতে না হয় এরকম আর কি। ভিডিওটা কাটিয়ে দিতে পারেন, ভিডিও দিলে দিতে পারেন, পেমেন্ট ফর্মটা কাটিয়ে দেন, পেমেন্ট ফর্মটা কাটিয়ে দেন। হ্যাঁ এটা কাটিয়ে দেন, এটা কাটিয়ে দেন, এটা সবার থাকবে না, এটা এটা দিবেন আপনাকে। হ্যাঁ হ্যাঁ পেমেন্ট ফর্মে আপনাকে দিবেন, আপনার কার্ড দিবেন, আপনাকে কার্ডের ডিটেলস কোনো সময় দিবেন। না বন্ধ করে দেন, বোর্ড খুলে দিতে পারবো।
নতুন। মোটামুটি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, নেক্সট দেন, নেক্সট আনসারগুলো অ্যাড করেন এক দুটা। হ্যাঁ হ্যাঁ করেন, হ্যাঁ করেন, সমস্যা নেই। ঠিক আছে, নিচে আবার অ্যাড করে দাও, ওই যেভাবে লিখছে এই মনে নেই, ওপার সে যেভাবে লিখছিল এরকম ভাবে লিখে দাও। সাজেশন অ্যান্ড ভেরিফিকেশন, হ্যাঁ ফুল ভেরিফিকেশন আসবে, ভেরিফাই লেখো, ভেরিফাই লেখো, শুধু ভেরিফাই। সাইটেশন এন্ড 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 কাইটে দে, ভেরিফাই লিখে দাও। হ্যাঁ হ্যাঁ আসছে আসছে আসছে, নিচে সুন্দর করে লিখে দিবা ডিসক্রিপশনের ভিতরে। লেখেন আই এম প্রোভাইডিং ফর ইউ বিজনেস লোকাল সাইটেশন, লোকাল গুগল ম্যাপ সাইটেশন লিখতে পারেন। হ্যাঁ 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 লাইভ পিছনে লাইভ দিয়ে দাও, তাহলে লাইভ হলে সরাসরি একটু বোঝা যায় আর কি, লাইভ একদমই ইনস্ট্যান্ট হয়ে যায়, সবগুলো এরকম ভাবে দিয়ে দাও। হ্যাঁ হয় ভাই, সমস্যা নেই, এক একজন এক একভাবে লেখে আর কি। ঠিক আছে, আমরা তো কপি করতেছি না, নিজেরটি আমরা নিজেরাই লিখতেছি, আমার সমস্যা নেই। হ্যাঁ 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 লাস্টেরটা শুধু ভেরিফাই সহ দিবে আর কি।
সেভ দেন। আই নিড মাস্ট ফর দিস অ্যান্ড বিকজ অফ ইউর ভেরিফিকেশন কোড দিস গুগল অ্যান্ড আই ওয়েন্ট। দেন অ্যাড দেন, সমস্যা নাই। সেভ কন্টিনিউ দেন। হ্যাঁ দেন। রিকোয়ারমেন্টে দেন আপনার বাইরের কাছে যেগুলো নেবেন লাগবে আপনার। হ্যাঁ 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 10টা একসাথে দিয়ে দেন, সমস্যা নেই। হ্যালো, হ্যাঁ বাড়িতে? তো এদের তো মেশিন ওরা ঠিক করার কথা বলছিলাম, এটা বোঝা যায় না তো। এই 50 100 কিলোর মতো হলো সর্বোচ্চ লিব আর কি। 100? না না না, সর্বোচ্চ 100 লিব, সর্বোচ্চ লিব। এই 4-5 বার গেছে নেত্রে কোনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আছে নাকি জানি সামনে থাকার মেশিনটার কি সিজন, এটা মিটারটার ফিনিয়াম আছে তোমার কাছে? মিটার ফিনিয়াম, তো ফিনিয়াম আনা লাগবে। আচ্ছা কালকে, কালকে আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ইমেজটা ইউজ করেন, পরে ইমেজটা ইউজ করেন। হ্যাঁ ইমেজটা ইউজ করেন এখানে। না না, এটা আপনাদের যেহেতু ভিডিও জানেন, আমরা ভিডিও বানাতে পারি না সেই জন্য আমরা দেখাইছি না। তো আমি দেখাই দিব, সিস্টেম আছে কিছু দেখাই দিব, সমস্যা নেই হবে। হ্যাঁ আপাতত আমরা বেসিকটা শুরু করলাম আর কি, এটা দিয়ে আমরা। আরও তো আমরা শুরুই করি না অনেক কিছু, খালি এটা নর্মালি ভাবে শুরু করছি আর কি আমরা, এরকম ভাবে এটা দিয়ে আমাদের গিগটা মার্কেটে থাক। আসতেছি আসতেছি আসতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্রাউজ করতে হবে, ব্রাউজ করতে হবে। না না এনে থাক, ডেস্কটপে থাক, ডেস্কটপে থাক, সময় ডেস্কটপ সিলেক্ট করেন দিতে হয়। ডেস্কটপে ক্লিক দেন, ওইখান থেকে ওই যে আপনার ওই ফাইল থেকে, হ্যাঁ উপরে যান, উপরে ডেস্কটপ লেখা আছে দেখেন, ডেস্কটপে ক্লিক দিন। হ্যাঁ 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 ক্লিক দেন। হ্যাঁ একটু অ্যাড করেন, ইমেজটা আপলোড হোক, 4-5-10 সেকেন্ড ক্রমে ইমেজটা আপলোড হইতে সময় নেই তো একটু। হ্যাঁ ঠিক আছে, সময় অন দিয়ে দেন, 5-10 সেকেন্ড হইলে হয়। হ্যাঁ হ্যাঁ কন্টিনিউ দেন। হ্যাঁ পাবলিশ করে দেন, পাবলিশ। হ্যাঁ পাবলিশ দেন। হ্যাঁ নাম দেন, এরপরে প্রোফাইলে ঢোকেন,
হ্যাঁ, প্রোফাইলে যান, আপনার প্রোফাইলে এই যে আপনার গিগ অ্যাক্টিভ, হ্যাঁ ওপেন করেন, ওপেন করেন। এরপরে যে শেয়ার অপশন আছে উপরে, শেয়ার অপশনে যান। না এটা তো ইমেজ, ইমেজটা শুধু ইমেজ। হ্যাঁ ওইখান থেকে লিঙ্ক, লিঙ্ক কপি করেন, লিঙ্কটা কপি করেন, কপি লিঙ্ক। হ্যাঁ আপনার ওই যে গ্রুপটা আছে, আপনাদের যে প্রথম যে গ্রুপটা ছিল যেটাতে জয়েন হয়েছিল, এই এলইডি ভিতর থেকে মেসেজ করছিল, হ্যাঁ ওই গ্রুপটার ভিতরে, ওই গ্রুপটার ভিতরে সাবমিট কর। সরকারি ওয়েবসাইট আচ্ছা, এখানে কার কার মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্ট খোলা হয় নাই এখনো, আর ইনকাম হয় নাই, কয়জন আছেন? আচ্ছা আর কার কার হয় নাই, একদমই হয় নাই কার? ওই যে উপরে যে গ্রুপটা ছিল এটাই, নোটিফিকেশনে আমার হয় নাই বলতে কার, নামটা একটু বলেন, আমি খুঁজে পাচ্ছি না, কোথা থেকে বলতেছেন? ধ্রুব? আচ্ছা অ্যাকাউন্ট খোলো, অ্যাকাউন্ট খোলার পরে তাড়াতাড়ি করে ভাই, আমি সাবমিট দিয়ে দেবো বৃহস্পতিবার। আজকে কি বার? আজকে তো বুধবার, কালকে আমি সাবমিট দেবো সবার ইনকাম, কালকে সাবমিট দেবো। মাইক্রো ওয়ার্কার্সের লিস্ট এই যে উপরে, উপরে এই সব পাবলিশ করে দিছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ঠিক না, এখানে ভুল আছে আর কি একটু। এটা মুছে দিতে হবে, এডিট করেন, এডিট করে আমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপরে শেয়ার দেন, সেভ দেন। হ্যাঁ আর ট্যাগ লাগবে না, আমি তো গ্রুপের ভিতরে জয়েনই আছে, এটাতে ট্যাগ লাগবে না। আর কার হয়েছে? মিলন, 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 মিলন কই? ঠিক আছে হ্যাঁ হ্যাঁ, নিচে যাও, হ্যাঁ ওকে, সেভ কন্টিনিউ। এরপর ডিসক্রিপশনটা বসাও। আজকে যারা যারা আছেন এখানে সবার গিগ সাবমিট করবেন এই গ্রুপের ভিতরে, আজকে যেভাবে হোক আজকে সাবমিট করবেন এখানে, এই গুগল মাই বিজনেসের। না কালকে, আগামীকালকে আপনাদের সাবমিট দেবো, মাইক্রো ওয়ার্কার্সের লিঙ্ক সাবমিট দিয়ে দেবো মিনিস্ট্রিতে। আমি ক্লাসে ঢোকার পর সময় আমি একটা লিঙ্ক দিব, ওই লিঙ্কে সবাই সাবমিট দেওয়া লাগবে আর কি, আপনাদের অ্যাকাউন্টগুলো আর ইউজার নেমগুলো, ওইখান থেকে পরে আমি ওইটা খালি ওইখানে পাঠিয়ে দেবো, গুগল ড্রাইভে অ্যাড করে দেবো আর কি আপনাদেরকে। হ্যাঁ ড্রাইভে অ্যাড করে দেবো, ড্রাইভ থেকে সরাসরি। সব বন্ধ করে লন মিলন ভাই, বন্ধ করলে আওয়াজ আসবো ক্লাস না তো। সারের ভাই কেমন ইনকাম করছেন? ইয়ে মাইক্রো ওয়ার্ক করছে মানে ইনকাম করছেন কত, কত সেন্ট ইনকাম করছেন? আমি তো একদিনেই করছিলাম, একদিন বিকালের দিকে আসছিল অনেক, এরপর বিরক্তি করে। সুন্দর করে সাজান মিলন, সুন্দর করে সাজান, লেখাগুলো সুন্দর করে সাজান। অনেকগুলাই করছি, এখনো বাকিগুলো
রেজাল্ট দেয়নি, শুধু টাকার গুলাই টাকা আসছে, বাকিগুলার জানিও না হয়েছে কি হয়নি। আচ্ছা, আজকে রাত্রে 10টার ভিতরে সবাই গিগ গুলো পাবলিশ করবেন, যাবাবি হোক। ৪৭ টাকা দেয় নাই আপনাকে? করতে পারবেন, সমস্যা নাই, সবগুলাই করা যায়, সবই করতে পারবেন, সব আপনার স্কিল থাকলে আপনার যে কোনো স্কিলে কাজ করতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, আপনি আপনি ডিসক্রিপশনটা এডিট করে আপনি সবগুলো মিলাই লেখেন একসাথে। হ্যাঁ, ঠিক আছে, ওইটাই যে ডট দেন, বিজনেসের পরে ডট দিছেন, হ্যাঁ উপরে যে এগুলা ঠিক করেন, এগুলা লেখাগুলো একসাথে করেন, যে উপরে অনেক নিচে নিচে হয়ে গেছে, একসাথে করেন লেখাগুলো, বিজনেস ক্যাটাগরি আরে অন্য যেগুলো আছে এগুলো আস্তে আস্তে অ্যাড করেন। টাইমটা আর কি মনে হয় দিবে দিবে জিনিস, হ্যাঁ ঠিক আছে, এটার নিচের গুলো অ্যাড করেন, নিচের গুলো হ্যাঁ ডট দে ডট গুলো একসাথে অ্যাড করেন। আও মুরাদের গিক তো অনেক সুন্দর হয়েছে, লেখাগুলো সব একদম অনেক সুন্দর হয়েছে। একসাথে এখানে ক্লিক দেন, নিচে নিচে ক্লিক দেন, ওই যে এই ওইটা ওইটা হ্যাঁ দেন, ক্লিক দেন, হয় না তাহলে একটা একটা করে দেন, একটা একটা সিলেক্ট করে দেন, একটা একটা সিলেক্ট করেন পরে দেন। আপনার কি ক্লিক লাগতেছে আপনার মনে হয়? এ 7-8টা দেন না? আচ্ছা, আপনি কি এটা কপি করে আনছেন সবটা? আপনি সবটা লেখেন, একদম সবটা লেখবেন, হাতে লেখবেন, সিরিয়াল বাই সিরিয়াল লিখে লিখে যান, একদম সবটা কাটেন, সবটা কাটেন, একদম সবটা এই গিগে সবটা করে ফুল পেজ কাটেন, সবটা কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করে সবটা ডিলিট করেন। ডিলিট করেন, ডিলিট করে কিবোর্ডে ডিলিট আবার ক্লিক করেন, কিবোর্ডে ডিলিটে সবটা সিলেক্ট করে সুন্দর করে সাজা সাজায় আসেন উপর থেকে, একদম হ্যাঁ উপর থেকে সাজা সাজায় নিচ দিকে, একদম একটা একটা করে সিরিয়াল হয় সাজা সাজায় আসেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাস এখানে শেষ করে দিব, সবাই গিগুলো পাবলিশ করেন, ঠিক আছে, আমরা আগামীকালকে, আজকে আমি বলে দিতেছি, আজকে যারা মাইক্রো ওয়ার্কার্সের এখনও ইনকাম করেন নাই, কমপক্ষে 30টা জব কালকের ভিতরে দেখাইতে হবে, কালকে আমি ক্লাসের টাইমে মিনিস্ট্রিতে পাঠাবো, যাদের হয় নাই আজকে কমপ্লিট করেন। আপনার 30টা জব সাবমিট দিতে হবে আর কি, ঠিক আছে, এরকম একটা স্ক্রিনশট। আচ্ছা ভাই, হ্যাঁ 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 সাবমিট হইলে হবে, পেইড লাগবে না, ঠিক আছে, যাদের এখনো হয় নাই আজকে যেভাবে হোক আজকে করেন, অনেকটা টাইম আছে আপনাদের আজকে। ঠিক আছে, যাদের করা হয় নাই কাজ
হ্যাঁ শুনতেছি। আমার যে মাইক্রোগ্রাফে কাজ করা আছে মনে হয় 90টার মতো করা আছে, কিন্তু কালকে ক্লাসটা আমার একটু ঝামেলা, কালকে আমার দুদিন হাসপাতালে যেতে হবে, তো পরে কাল থেকে মেটেন করব। কালকে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি আপনাদের, আপনি আমার পার্সোনাল এসএমএস এ দিয়ে দিবেন, আপনার প্রোফাইলে ঢুকবেন, প্রোফাইলে ঢুকে মেম্বার লেখাটা ছিল না, মেম্বার লেখাটাতে ক্লিক দিবেন। মেম্বার লেখাটাতে ক্লিক দিয়ে উপরে যে ইউআরএলটা আসবে আপনার ব্রাউজারে, ওই ইউআরএলটা আমাকে মেসেঞ্জারে এসএমএস দিয়ে দিন, আজকেই দিয়ে দিন। আচ্ছা $2.9 আচ্ছা এখানে নতুন জহিরুল ইসলাম, জহিরুল ইসলাম, জহিরুল ইসলাম শেয়ার দিছেন সার্ভার, কই কই শেয়ার দিছেন, আসে না এখনো, $2.9 একটু দেখি। হ্যাঁ জহিরুল ইসলাম আর হচ্ছে সাব্বির আহমেদ লিমন আর দুই তিনজন ছিল নতুন, আপনারা ওই যে সাইটটা দেখেন ওই সাইটটাতে অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খুললে এখানে একটি ইংলিশে পরীক্ষা দেওয়া লাগবে, ঠিক আছে? আজকে এটা, আজকে এইটা খুলবেন, খুললে আজকে এটা চেষ্টা করবেন। আর যদি হেল্প লাগে গ্রুপে যারা আছে আপনাদের গ্রুপে হেল্প নেবেন, সবাই মোটামুটি ভালো জানে, প্রয়োজনে আপনাদেরকে মিটে ডুইকে আপনাদেরকে হেল্প করার জন্য অনেকেই এখানে আছে হেল্প করার মতো, ঠিক আছে? ওই যে সাইটটা শেয়ার দিচ্ছেন, কই সারোয়ার? হ্যাঁ এটা আমার ফ্রেন্ড, কালকে আমরা একসাথে বসছিলাম। $2.9 অন্ত চোদ্দ এসছে, আচ্ছা ওই সাইটের লিঙ্কটা একটু গ্রুপের ভিতরে দিয়ে দেন, ওই যে লিঙ্কটা কপি করে যারা নতুন এই সাইটের ভিতরে। সারোয়ার ওই যে উপরের লিঙ্কটা কপি করেন, আপনার নামটা, নামটাতে ক্লিক দেন। হ্যাঁ উপরে যে ইউআরএলটা আছে উপরের ইউআরএলটা কপি করেন, আপনার যে ইউআরএলটা আসছে উপরে, হ্যাঁ এটা কপি করেন গ্রুপে দিয়ে দেন অথবা আমার পার্সোনালি দিয়ে দেন। আপনি ফেল করেও দেখছেন কতগুলো কাজ করছেন। হ্যাঁ আপনি কি সারাদিন বসে ছিলেন নাকি? না না গতকাল
আমি বলছিলাম না, মঙ্গলবারে প্রচুর কাজ থাকে, ডাটা এন্ট্রির প্রচুর কাজ থাকে মঙ্গলবারে। সোমবার মঙ্গলবার প্রচুর কাজ থাকে ডাটা এন্ট্রির। ফার্স্টের দিকে যদি গিগটা প্রথম দিক থেকে কম আসবে, আস্তে আস্তে বাড়বে। এটা হচ্ছে ক্লায়েন্টের সাথে যদি ওই গিগের কাজের পরিমাণ বেশি থাকে, ক্লায়েন্টের আয়সা বেশি বেশি, তোমার যে কিওয়ার্ডগুলো ব্যবহার করছো ট্যাগগুলো, ওই ট্যাগগুলো বেশি বেশি চার্জ করা হয়, তাহলেই ওই ইমপ্রেশনের পরিমাণটা বেশি হয় আসে, ঠিক আছে। আর যদি প্রথম পেজে চলে আসে তাহলে তো কথাই নেই, একদিনে 1K-র উপরেও ইমপ্রেশন আসবে। আমার একটা গিগ আছে প্রত্যেক দিন 4K-র উপরে ইমপ্রেশন হয়। হ্যাঁ, কিছুই করণীয় নেই, কিছুই করণীয় নেই, সামনে অটোমেটিকলি গিগটা আসবে, আপনার মার্কেটিং করতে হবে গিগটা। আমি তো মার্কেটিং শিখাই নাই, শুধু গিগটা তুলে রাখছি আর কি, ঠিক আছে। গিগটা আস্তে আস্তে র্যাঙ্ক করতে থাক, আর এই দিক দিয়ে আমরা কাজ শিখতে থাকবো। শুধু এই জন্য এই কাজটা আগে প্রথম শিখাই দিছি আমি আপনাদেরকে, যাতে এই কাজটা করতে পারেন, মানে কোনো মার্কেটিং কাজ ছাড়া আর কি, এটা মার্কেটিং করা লাগবে না, মার্কেটিংটা আস্তে আস্তে এখন শিখাবো আর কি, মার্কেটিংটা কীভাবে করতে হয়। এখন আমরা সোশ্যাল মিডিয়াতে, আমরা এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখবো, এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। হ্যাঁ, আমরা সোশ্যাল মিডিয়াতে যাব এখন। হ্যাঁ 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 হবে হবে। না, এটা তো মূলত আপনাদের, আচ্ছা আমি বলি, এই কাজটা যেগুলো হচ্ছে ছোটো ছোটো কাজ আর কি, মানে হালকা হালকা কাজ করতে থাকলেন, এর ইনকাম করতে থাকলেন, এর জন্য মূলত দেওয়া হয়েছিল আর কি। আর আমাদের মেইন কাজ তো এগুলা না, আমাদের প্রথমত মেইন কাজ এইগুলো না, আমাদের এখানে কিছু জব। হ্যাঁ 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 হুম হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, না না না, এটা শুধু ছোটো ছোটো কাজ আর কি, আপনারা কাজ করতে দেখলেন, কাজের পাকে পাকে একটু সময় দিলেন, যাই ইনকাম হয় আর কি এখান থেকে। কোনটা ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই আজকে রাতে 10টার ভিতরে গিগগুলো পাবলিশ করবেন যারা এখানে আছেন। না হবে না কেন, হবে না কেন, কালকে সেম ক্লাস। আচ্ছা আমি বলতেছি, আমি বলতেছি সেম ক্লাস, গতকালকে হয়েছে, এর আগের দিনও হয়েছে, আজকে হয়েছে, সেম ক্লাস 3 দিন হয়েছে, 2-3 দিনও যদি না বুঝেন তো আর কীভাবে বুঝবেন বলেন। না কারেন্ট চলে বলতে তো এত সমস্যা, এখন যেহেতু এখন 5টা বাজে, 5টা, আমি 1 ঘন্টা আগে, 4:30 বাজে, আমি আরও 1 ঘন্টা আগে জানলাম আপনাদেরকে, 1 ঘন্টা ট্রাই করবেন। এখন 1 ঘন্টার ভিতরে অনেকেই যারা এখন লাইভে ক্লাসে আছেন, সবাই শেষ করে, একদম আমি মনে করি 1 ঘন্টা ভালো, শেষ করে গিয়ে একটা পাবলিশ করে পরে উঠতে পারেন, আর রাত্রে বসেন, যারা মাইক্রো ওয়ার্কার্সের কাজগুলো হয় না, রাত্রে বসে যাই পর্যন্ত করতে পারেন, ট্রাই করলেন। আজকে আজকে আর দেখাবো না, আমরা আমরা নতুন একদম শুরু করব আগামী রবিবার থেকে। হ্যাঁ আচ্ছা, আমি
ক্লাসে ক্লাসে শুরুতে সবাইকে একটা বলছিলাম, সবাই ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য কে কে খুলছিলেন মনে আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা কাজ করব এইটা ওই অ্যাকাউন্ট থেকে, আমরা শনিবারে কাজ করব ওই অ্যাকাউন্ট দিয়ে, রবিবার থেকে। সোশ্যাল মিডিয়া ইউএসএর অ্যাকাউন্ট, ইউএসএর অ্যাকাউন্ট আচ্ছা সমস্যা নাই পাবেন, আর না হলে নিজের পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে হবে, কোনো সমস্যা নাই, এগুলো কোনো বিষয় না। হ্যাঁ হ্যাঁ নিজের অ্যাকাউন্ট দিয়ে হবে। হ্যাঁ 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 বুকরা পুরো ছবি দিবেন, সমস্যা নেই। হ্যাঁ করতে পারবেন, করতে পারবেন, হ্যাঁ করতে পারবেন, তবে গিগের র্যাঙ্ক হারানোর সম্ভাবনা থাকবে, ইমেজ না চেঞ্জ করাই ভালো। ওইগুলো তো আপনি ওইগুলো তো আপনি আলাদা আলাদা গিগ ক্রিয়েট করবেন, শুধু একটা গিগ তো না, আপনার অ্যাকাউন্টে টোটাল 60টা গিগ। হ্যাঁ অনেকগুলো করা যায়, হ্যাঁ যতগুলো করতে পারেন অতগুলোই করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি বুঝছি, ওকে
যাই হোক, তাহলে আমি তো হুট করে এন্ট্রি দিলাম, আমার ধারণা খুব একটা বেশি না এই সাইটগুলো সম্পর্কে। ইয়েস ম্যাম, আপনি কিভাবে এন্ট্রি নিয়েছেন, কার মাধ্যমে? ইয়ার মাধ্যমে, মোশারফের ইয়ার মাধ্যমে। না না, আমি হচ্ছে এখন ঢাকায় থাকি, ঢাকাতে ক্লাস করি। ঢাকা থেকে ক্লাস করছি। Thank you.
সেটা অনুযায়ী স্কুলগুলো করবে, ওর মধ্যে সব বলা আছে, স্কুল কেয়ার করবে, পরীক্ষা কেয়ার করবে, এভরিথিং বলা আছে।